সংস্কৃতি পৃথিবীর ভিতর এটা সহকী সংস্কৃতি, এনেকা সংস্কৃতি, এনেকা এটা মানে পরম্পরাগত ইয়াত যিমানবোৰ তাৎপর্য লুকাই আছে, যিমান গুণ আছে, এইবোৰ আপুনি বেলেগত বিচাৰি নাপায়। সেইকাৰণে আজি আমার এই গামোচাখন সরকারে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ প্রদান করেছে, অর্থাৎ যেনে কাজি নেমু অকল অসমত উৎপাদন হয়, কাজি কাজি নেমু ভারতবর্ষর বা পৃথিবীর আপনি কতো নাপায়। ঠিক তেনে গামোচাখন ই অসমতে প্রস্তুত হয়, আমার অসমিয়া শিপিলির হাতর পরশত। কাজি নেমুটো ডুপ্লিকেট করব নয়, কাজি নেমু আপনি বাইর দিল্লি বোম্বাই যদি রোপণ করে তাত কাজি নেমু তাত এই নেমু গছত ফল নধরে, কিন্তু গামোচাখনক আক ডুপ্লিকেট করে। এটা আমার গামোচাখনক গুজরাটত ভারতের অন্যান্য প্রান্তত ডুপ্লিকেট করে আমালৈ আক বিকিবলে পঠিয়াই দিয়ে, আর আমি সেইখিনিকে কিনো। আমার অসমিয়া শিপিনীয়ে গামোচা বোয়া আরম্ভ করিব লাগে। গভর্নমেন্টে স্বনির্ভর নারী বলে একটা আসনি রূপায়ণ করে আছে, 80 কোটি টাকা লয় আমি বহি আছো গামোচা কিনিবর কারণে। আমার নামনি অসমত আমার মহিলা সকলে শিপিন সকলে গামোচা বই আমার বিক্রি করেছে, কিন্তু উজনি অসমত গামোচা আমার মহিলা সকলে বোয়া খুব কম। আমি আমার যে বিক্রি কেন্দ্র আছে আমি কিনিবর কারণে রয়ে আছো, আমি পোয়া নাই। আমি সেখানে কম আপনাদের মানে গামোচা বোয়া আরম্ভ করক, গামোচা বই আপনাদের আত্মনির্ভরশীল হোক, স্বনির্ভরশীল হোক, সেইটো এটা আজি তারিখ একটা ব্যবস্থা আছে। এইখিনি কথা কলো গোটে সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধন করার দায়িত্ব দিলে এইটো সময়ত আর কথা নকম, আর্টিস্ট আহি রয়ে আছে, আপনাদের আর্টিস্টর গীত শুনব। সেই ফলের এজন চিঞরলে আর্টিস্টগী ক আর্টিস্টগী আছে, আর্টিস্ট উঠিব এটা, এটা আপনাদের গীত শুনব, সুন্দরভাবে উপভোগ করব, নিশাটা উপভোগ করব। মই তার আপনার অনুরোধ জানাইছো, আহ্বান জানাইছো। আর আমার পরম্পরা সংস্কৃতি রক্ষার কারণে অকল এই কেইখনমান সমিতিয়ে রক্ষা করব নয়, বিহু পাতি আপনি সংস্কৃতি রক্ষা করব নয়, অনুষ্ঠান পাতি আপনি নয়, সংস্কৃতি রক্ষা করব হলে প্রত্যেকজন অসমিয়া মানুহে আমি এই সংস্কৃতি রক্ষার কারণে আমি আহুপুরুষার্থ করব, কাম করব, তেতিয়া সংস্কৃতি রক্ষা হব। সেইকাৰণে এই বিহুয়ে যেতিয়া বিহু আহে বহাগর এই প্রথম দিনটোৰ পৰা আমার অসমের একটা পরিবেশ, সকল পরিবেশ আমার অসমের ঘরত হোক গাঁত হোক একটা বেলেগ হয়, আধ্যাত্মিক থাকে, মরম চেনে থাকে। সেইকাৰণে মই যে কলো আমার এই গামোচার রঙা রঙের প্রেম প্রণয়নের প্রতীক। আমার এজনী মানে গাভরু ছোৱালীয়ে ডেকা লড়া এটাক যেতিয়া গামোচা বিহু আনখন যেতিয়া দিয়ে তার মরম আর প্রেম থাকে, সরুজনে যেটা বয়সস্থজনক দিয়ে তেতিয়া তার শ্রদ্ধা ভক্তি থাকে, হয় না? গতি আমার অসমিয়া সমাজখনেই মই কৈছো যে আনতকৈ সম্পূর্ণ বেলেগ। আমি অসমিয়া সমাজখন প্রেম শ্রদ্ধা ভক্তি আধ্যাত্মিকতা মরম চেনে ইয়ার মাজত অসমিয়া সমাজ অসমিয়া জাতি সৃষ্টি হয়েছে। এতিয়া কিন্তু সেইবোৰ পরিবেশ আজি শ্রদ্ধা ভক্তি সরুয়ে ডাঙরক শ্রদ্ধা করা এইবোৰ কবাত কবাত আমি কম দেখা পাও, এইবোৰ আমি আনিব লাগিব, ঘুরাই আনিব লাগিব। অসমিয়া সংস্কৃতি আমার এই পরম্পরাবোৰ আমি ঘুরাই আনিব লাগিব। এজনে খুব সুন্দর কথা কলে, অসমিয়া লড়াই আমার কিবা অসম আসলে গীতো গালে বটা প্রদান করা হল, খুব সুন্দর আহ্বান জানালে, এই আহ্বানবোৰ আমি লব লাগিব, মানে খুব সুন্দর। মই তেওঁৰ কথাখিনি শুনি বিৰাট খুব ভাল পালো, আপোনালোকো চাগে ভাল পালে। গতিকে এইখিনি আমি অসমিয়া মানুহে আমি করিব লাগিব, অসমিয়া সমাজখানে করিব লাগিব। গতি যি কি নহওক এইখিনিকে মোৰ তরফের আপনার মোৰ শুভেচ্ছামূলক বক্তব্য রাখিল। আর আজির সাংস্কৃতিক সন্ধ্যা যে উদ্বোধকের দায়িত্ব দিয়ে সেও পালন করল, আর সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধন হল বলে ঘোষণা করল, আর মোৰ বক্তব্য সামৰণি মাৰিলোঁ। ধন্যবাদ থাকিল প্রহ্লাদ গোলা ডাঙরিয়ালৈ। ইয়ার পিছতে